নমস্কার বন্ধুরা, রয়্যাল বেঙ্গল নেটে আপনাদেরকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন। আগের পর্বে বিদ্যাসাগর মহাশয়ের জীবনের অন্য দিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাতে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। আজও কিছু তথ্য তুলে ধরব যেগুলো জানা বিদ্যাসাগরকে অচেনা ও অন্য চরিত্রের মানুষ বলে মনে হবে, কিন্তু এটাই বাস্তব। পণ্ডিত কৃষ্ণকমল ভট্টাচার্য তার গুরু সম্পর্কে দোষ গুণ বিস্তারিতভাবে তুলে ধরেছেন। পণ্ডিত কৃষ্ণকমল ভট্টাচার্য 1840 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। সংস্কৃত কলেজে, পরে প্রেসিডেন্সি কলেজে শিক্ষালাভ করেন। তিনি একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও প্রেসিডেন্সি কলেজে ও রিপন কলেজের অধ্যাপক ছিলেন। পণ্ডিত কৃষ্ণকমল দীর্ঘ 35 বছর বিদ্যাসাগরের অতি ঘনিষ্ঠ ছিলেন। তিনি ভীষণ ভক্তি করতেন, তবুও তার গুরুর নেতিবাচক দিকগুলো তিনি লিখে গেছেন। তার লেখা থেকে জানা যায় যে বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র মাইকেলের লেখা পছন্দ করতেন না। শুধু তাই নয়, তার মধ্যে একটা বিদ্বেষও কাজ করত। নিজের ছাড়া অন্য কারোর সাহিত্য খ্যাতি হোক তিনি চাইতেন না। তিনি লিখেছেন, সাহিত্য দুনিয়ায় বিদ্যাসাগর ব্যতীত কাহারও আসন থাকিতে পারে এ তিনি কল্পনাও করিতে পারিতেন না। ভীষণ লিটারেরি জেলাসিতে ভুগতেন তিনি, এমনটাই ছিলেন আমাদের দয়ারসাগর। আরও অদ্ভুত ব্যাপার হলো, বাইরে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের লেখার প্রশংসা করতেন। আসলে বিদ্যাসাগর মশাই সে সময় বৃহৎবঙ্গে নিজেকে একজন মহত্তম মানুষ ভাবতেন, তাই অন্যের খ্যাতি বা প্রশংসা তিনি ফুৎকারে উড়িয়ে দিতেন। শিষ্য কৃষ্ণকমল ভট্টাচার্য আরও বলেছেন, তিনি যেভাবে বিদ্যাসাগরের ঘনিষ্ঠ ছিলেন তা আর কেউ ছিলেন না। পণ্ডিত কৃষ্ণকমল বিদ্যাসাগরের বলিষ্ঠ মানসিকতার উল্লেখ করেছেন। আবার বিদ্যাসাগরকে একজন ন্যারোনেস বা সংকীর্ণ মনোভাবাপন্ন বিগৌটরি, অন্যের মতামত গ্রাহ্য না করা, গোড়ামি মনোভাব ও নিজের রাজ্যে অন্যর উপস্থিতি সহ্য করতেন না। কৃষ্ণকমলের কথায়, হি কুড নট বিয়ার এ ব্রাদার নিয়ার হিজ থ্রন। পণ্ডিত কৃষ্ণকমলের এই উক্তি প্রমাণ করে যে কাহারও ভালো কোনো উদ্যোগ বা কৃতিত্ব বিদ্যাসাগর দেখতে পারতেন না। রবি ঠাকুরের দাদা যতীন্দ্রনাথ হোক বা শিবনাথ শাস্ত্রী কিংবা আনন্দমোহন বসু, সবার সঙ্গে একটা দূরত্ব বজায় রাখতেন। তাদের কোনো কর্মকাণ্ডে আহ্বান করলে বিদ্যাসাগর এড়িয়ে যেতেন। একসময় ইংরেজ বিরোধী সমিতি গঠন করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, আর নিমন্ত্রণ করেন পিতৃবন্ধু ঈশ্বরচন্দ্রকে। মুখের ওপর বিদ্যাসাগর বলেন, আমার মতো হোমরা চোমরা নিও না, ওতে তোমাদের কাজ পণ্ড হবে। এই ছিল বিদ্যাসাগরের অহংকার, অর্থাৎ তোমরা সব চুনোপুটি, আমিই সব। এক বিশাল হাম্বরি ভাব ছিল বিদ্যাসাগরের মধ্যে। কেউ কোনো মানুষের প্রশংসা শুনলেই তিনি পিছনে পড়ে যেতেন, সে বিদ্যাসাগরের যত বড়ই বন্ধু হোক না কেন। মদনমোহন তর্কালঙ্কার ছিলেন খুবই ঘনিষ্ঠ বন্ধু। যখন শুনলেন শিক্ষক হিসেবে বন্ধু মদনমোহন খুবই জনপ্রিয়, অমনি পিছনে লাগলেন বিদ্যাসাগর। একসঙ্গে পড়া, শিক্ষাগত করা, পুরনো বন্ধুর এমন পিছনে লাগলেন যে তিনি শিক্ষাগতা ছেড়ে দিতে বাধ্য হলেন। শুধু তাই নয়, বিদ্যাসাগরের সঙ্গে প্রেস খোলার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। বিদ্যাসাগর সেই প্রেস থেকেও বিতাড়িত করলেন, বা সে যুগে গুণী কোনো মানুষের নামে খুবই কম প্রশংসা করতেন, কিন্তু পিছনে নিন্দার ঝড় বয়ে দিতেন। তার বন্ধু রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় বা বঙ্গের ইতিহাসের পথিকৃৎ পণ্ডিত রাজেন্দ্রলাল মিত্রকেও সময় সুযোগ পেলেই নিন্দা ও কটুকথা বলার স্বভাব ছিল বিদ্যাসাগর মহাশয়ের। কী ভাষাতে নিন্দা করতেন তার এক উদাহরণ দিই। সে সময় সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন তারানাথ তর্ক বাচস্পতি। তিনি বড় পণ্ডিত, বিদ্যাসাগরের বন্ধু, কিন্তু এখানেও হলো মতান্তর। আর বিদ্যাসাগর শুরু করলেন পণ্ডিত তারানাথের নামে নিন্দা করা। জ্ঞানী বিদ্যাসাগর লিখলেন, তারানাথের বুদ্ধি আছে, স্থিরতা নাই, ঝগড়া করিবার ক্ষমতা আছে, মিটমাট করিবার শক্তি নাই। কিন্তু এতে শান্তি পেলেন না দয়ারসাগর মশাই, তাই তারানাথকে গালমন্দ করার জন্য একটা প্রচার পুস্তিকা ছাপিয়ে ফেললেন। নাম দিলেন অতি অল্প হইল। এতে লিখলেন, তারানাথ একটি অতি পণ্ডিত মূর্খ, অতীব অপদার্থ, বেহুদা পণ্ডিত, লজ্জা নেই, গায়ে মানুষের চামড়া নেই, দুপদযুক্ত জন্তুবিশেষ, একেবারেই বক্কেশ্বর। সে যুগে বিদ্যাসাগরের গালখায় নাই এমন খুব কমজনই আছেন। বঙ্কিমচন্দ্র বা ঈশ্বরগুপ্তকে উঠতে বসতে নিন্দা করতেন বিদ্যাসাগর মহাশয়। এই ঘটনাগুলি প্রমাণ দেয় তার বন্ধু ও পারিষদদের সঙ্গে কীরকম সম্পর্ক ও রসায়ন ছিল বিদ্যাসাগর মহাশয়ের। এবার দেখি তার ঘর সংসারের সঙ্গে তার সম্পর্কের রসায়ন কীরকম। প্রথমেই আসি গ্রামের বাড়ি ও আত্মীয়ের কথায়। তিনি গ্রামে চালাবাড়িতে কোনো সংস্কার বা উন্নতি করেননি, কিন্তু কলকাতায় বাদুরবাগানে অট্টালিকা সম বাড়ি করেছিলেন। এর পিছনে কোন সমীকরণ ছিল নিশ্চয়ই থাকবে। পাশাপাশি বংশ, জাত, ভাই, ভায়াত, কাকা, খুড়ি, কাকিমাদের জন্য কিছু করতে হতো, কারণ তারা ছিলেন অতি দরিদ্র। কিন্তু সে সময়ে নিরিখে বিদ্যাসাগর ছিলেন বিশাল ধনী, তাই হয়তো পণ্ডিত বিদ্যাসাগর হিসেব বুঝে
গ্রামের বাড়ির হাল ইচ্ছে করেই ওই রকম রেখেছিলেন। গ্রামের ভগ্ন চারামাটির ঘরে থাকতেন তার নিজের মা, বাবা, স্ত্রী ও একমাত্র পুত্র আর দাদা। আর বিদ্যাসাগর থাকতেন কলকাতায় নিজের অট্টালিকায়। তখন তার বয়স মাত্র 46। এই বয়সে সকলকে পরিত্যাগ করে কলকাতায় থাকলেন অর্থ উপার্জন করতে। তাহলে বুঝুন তিনি কত মাতৃভক্ত আর পরিবারের প্রতি কত দায়বদ্ধ ছিলেন। শুধু মাসোহারা পাঠিয়ে দিতেন মাত্র। পুত্রবধূ ভবসুন্দরীকে লেখা একটি চিঠিতে তার প্রমাণ বহন করে। বিদ্যাসাগর লিখেছেন, আমি তোমাদের নিকট এ জন্মের মতো বিদায় লইলাম। তোমাদের নিত্য নৈমিত্তিক ব্যয় নির্বাহের নিমিত্ত আপাতত মাসিক কিছু নির্ধারিত করিয়া দিলাম। এরপর আমৃত্যু প্রায় 24 বছর জন্মভিটে বিশৃঙ্গ গ্রামে যাননি। অবাক লাগে, এ কোন বিদ্যাসাগর যাকে আমরা করুণাসাগর, দয়াসাগর, ভক্তিসাগর আখ্যা দিয়েছি? তিনি এই মানুষ যে পুরুষ নারীশক্তির বিকাশ ও জয়গান করতে চেয়েছেন? সেই বিদ্যাসাগর নিজের স্ত্রী দীনময়ী দেবীর সাধ্যকার্যে যোগ দিতে যাননি? ঘরের নারীকে উপযুক্ত সম্মান না দিয়ে কি করে দেশের নারীকে সম্মান দেবেন তিনি? এ প্রসঙ্গে জানিয়ে রাখি, যাকে শিশু পাঠ্যে মাতৃভক্তির উদাহরণস্বরূপ তুলে ধরা হয় সেই বিদ্যাসাগর মশাই। আর এই বিদ্যাসাগরকেই আমরা বাঙালিরা মাতৃভক্তি দেখানোর জন্য বর্ষায় দুকুল ভরা ভয়ঙ্কর দামোদরে সাঁতার কাটিয়ে ছেড়েছি, যে ঘটনা আদপে ঘটেইনি। এই মিথিতেও বাঙালিরা ভালোবাসে। বন্ধুরা, পরের পর্বে আসব পণ্ডিত বিদ্যাসাগরের সঙ্গে তার পিতা ঠাকুরদাস, তার পুত্র নারায়ণচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ কথামৃতর লেখক মহেন্দ্র গুপ্তের ঘটনা নিয়ে। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার ও লাইক করুন। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।